বানারহাট থানার অন্তর্গত গয়েরকাটায় এক টোটো চালকের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম গৌরীশা, বয়স 52, বাড়ি গয়েরকাটার আম্মাডিপা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, পাথর দিয়ে মাথা থেতলে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30 নাগাদ স্থানীয় বাসিন্দারা আম্মাডিপা এলাকায় এশিয়ান হাইওয়ে 48 পাশে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খুনের প্রতিবাদে ক্ষিপ্ত জনতা সেদিন প্রায় 1 ঘন্টা এশিয়ান হাইওয়ে অবরোধ করে রাখেন। জানা গিয়েছে, বুধবার ওই ব্যক্তি রাত 8 নাগাদ টোটো নিয়ে বাড়ি থেকে বের হন। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। ঘটনাস্থল থেকে নিখোঁজ তার টোটোটি। ফলে টোটো ছিনতাই করে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। পরবর্তীতে ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয়। বানারহাট থানার আইসি বিপুল সিনহা জানান, শুধুমাত্র একটি টোটো ছিনতাইয়ের কারণে এই ব্যক্তিকে খুন করা নাও হতে পারে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সকালবেলার দিক থেকে আমরা ঘুরতে থেকে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম একজন পড়ে আছে নয়েল ঝুলির মধ্যে। হ্যাঁ, যার নাম হচ্ছে গরিয়াসা। এর আগেও একটা টোটো চুরি হয়েছিল, যাই দেখি যে মাথার থেতলায় করে নিচে পড়ে আছে নয়েল ঝুলির মধ্যে। তার তখন থেকে ওর টোটো বাড়িতে নাই। আপনার কি মনে হয় কি নিয়ে মারা মারল? কেউ এখন ফ্যামিলি রিলেশন তো সবার সাথে ভালো ছিল, এখন বলা যাচ্ছে না কে মারছে না মারছে। মানে কিভাবে মারছে? পাথর দিয়ে মারছে। আমার নাম হচ্ছে ওম প্রকাশ সারাগি, ডাক নাম হচ্ছে ওমি সারাগি। বাড়ি বাড়ি গায়ে।